বিবাহ বিচ্ছেদের পর দেখা করা তো দূর, একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, এমন উদাহরণ আমাদের চারপাশে কম নয়। তবে বলিউড তারকায়ের ব্যতিক্রম, সেই তালিকায় রয়েছেন আমির খান এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। দুজনে দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন বেশ কয়েক বছর আগে, তবে আমির আর কিরণের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরেন আমির, তবে সেই সম্পর্কও টেকেনি। বিয়ে ভাঙলেও দুজন একে অপরের থেকে হারিয়ে যাননি, সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু কিরণ নয়, প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমিরের। তার এবং রিনার মেয়ে ইরা খানের বিয়েতে বাবার ভূমিকা যথাযথভাবে পালন করেছেন আমির। মেয়ের বিয়েতে এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও। প্রাক্তন হয়ে গেলেও কিরণ এবং আমির এখনও একই বহুতলে থাকেন। সম্প্রতি লাপাতা লেডিসের প্রচারে এসে কেন তারা একসঙ্গে থাকেন সেই প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন কিরণ। বিবাহ বিচ্ছেদ হয়েছে মানে সম্পর্কে তিক্ততা আনতে হবে তা একেবারেই মানতে চান না কিরণ। তার কথায়, আমির এখন আমার খুব ভালো বন্ধু, একজন কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে আমাদেরও তাই আছে। আমরা এখনও একটি পরিবারের মতোই থাকি। একই বিল্ডিংয়ে আলাদা দুটি ফ্ল্যাটে থাকেন আমির কিরণ। বিচ্ছেদের পরেও যে বন্ধুত্ব অটুট রাখা যায় সেটা খুব ভালো করে জানেন আমিরও।